ফ্রেন্ডস ফেসবুকে অনেকেই বিভিন্ন ধরনের ফটো বা ভিডিও পোস্ট করার সময় আপনাকে ট্র্যাক করে আর সেই ভিডিও বা ফটোগুলো আপনার প্রোফাইলে শো করে যেটা হয়তো আপনার পছন্দ না তাই ফ্রেন্ডস আমি এই ভিডিওতে দেখাচ্ছি আপনি কীভাবে ফেসবুকে ট্যাগ অফ করবেন ফেসবুকে ট্যাগ অফ করলে আপনাকে আর কেউ ট্র্যাক করতে পারবে না তো ফ্রেন্ডস ফেসবুকে ট্যাগ অফ করার জন্য আপনাকে প্রথমে ফেসবুকে আসতে হবে ফেসবুকে আসার পর একদম উপরে ডান দিকে থ্রি লাইনে ক্লিক করতে হবে থ্রি লাইনে ক্লিক করার পর স্কল ডাউন করে নিচে আসতে হবে নিচে আসার পর একদম নিচে দেখুন একটা অপশন আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি আপনাকে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করতে হবে সেটিং অ্যান্ড প্রাইভেসি ক্লিক করার পর সেটিং অ্যান্ড প্রাইভেসি নিচে দেখুন একটা অপশন আছে সেটিং এবার আপনাকে সেটিংয়ে ক্লিক করতে হবে সেটিংয়ে ক্লিক করার পর আপনার সামনে এক এরকম পেজ ওপেন হবে এখানে আপনাকে স্কল ডাউন করে নিচে আসতে হবে এখানে আপনাকে খুঁজতে হবে অডিয়েন্স অ্যান্ড ভেসিবিলিটি দেখুন এখানে লেখা আছে অডিয়েন্স অ্যান্ড ভেসিবিলিটি এর আন্ডারে দেখুন একটা অপশান আছে প্রোফাইল অ্যান্ড ট্যাগিং এবার আপনাকে প্রোফাইল অ্যান্ড ট্যাগিংয়ের উপরে ক্লিক করতে হবে প্রোফাইল অ্যান্ড ট্যাগিংয়ের উপরে ক্লিক করার পর এখানে দেখুন লেখা আছে ট্যাগিং এখানে প্রথম অপশানটা দেখুন আমার ফ্রেন্ডস করা আছে এটা আপনাকে অনলিমি করতে হবে এবার এর নিচের অপশানটা দেখুন ফ্রেন্ডস করা আছে এটা অনলিমিং করে দিন এখন থেকে আপনাকে আর কেউ ট্র্যাক করতে পারবে না তো ফ্রেন্ডস আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি বুঝতে কোনো জন্য অসুবিধা থাকে তাহলে কমেন্টটা অবশ্যই জানাবেন